সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে এবং স্কুলে সবাইকে স্বাগত। আমি রনিক দাস, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে একটি ক্লাস করব। তো আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 7। এখানে আমার ফেসবুক আইডি এবং মোবাইল নম্বর দেওয়া আছে। ক্লাসের পরে যদি ক্লাস বিষয়ে কোনো জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব ধর্ম কবিতা পাঠ পরিচিতি ও শব্দার্থ। যে কবিতাটি আমরা আজকে কবিতার যে পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব সে কবিতাটি হচ্ছে মানব ধর্ম। তো মানব ধর্ম কবিতাটির লেখক হচ্ছেন লালন সেন। এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা গান সেটাই আমাদের এই কবিতা বলে এখানে দেখা যাচ্ছে এই গ্রন্থে গৃহীত হয়েছে। যে সব লোকে কয় লালন কি যা সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসাবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। তাহলে আমরা যে কবিতাটি পড়বো সে কবিতাটি নাম হচ্ছে কিন্তু মানব ধর্ম। তো আমরা আজকে বইয়ের যে পাঠ পরিস্থিতি আছে সেই পাঠ পরিস্থিতি নিয়ে এখন একটু আলোচনা। সব লোকে কয় লালন কি যা সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসাবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেছে। লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। জন্ম মৃত্যুকালে কি কোন মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে? সেই সময় তো সবাই সমান। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করে। তাহলে কবিতার মাঝে আমরা দেখতে পেলাম যে আমাদের যে লেখক লালন সেন তিনি দেখা যাচ্ছে যে মনুষ্য ধর্ম বা মানব ধর্মকে সবচেয়ে বড় করে দেখেছেন। সেই বিষয়টা কিন্তু কবিতায় বারবার করে তিনি তুলে ধরেছেন যে কে কোন জাতের বা কে কোন ধর্মের মানুষ সেটা বড় কথা নয় বা সেটা বিবেচ্য বিষয় নয়। যেটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সে মানুষ। আমরা দেখা যাচ্ছে কোনো এক একজন এক এক ধর্মের মানুষ, কিন্তু সব থেকে আমাদের যে বড় পরিচয় সেটা হচ্ছে যে মানুষ। এবং সেই মানুষ যে মানবতা বা দেখা যাচ্ছে যে মনুষ্যত্বই যে বড় কথা সেই কথাটাই কিন্তু এই কবিতার ভিতরে হচ্ছে যে লালন সেন বারবার বোঝাতে চেয়েছেন। তারপরে হচ্ছে যে ধর্ম বা সম্প্রদায় সম্প্রদায়গত যে পরিচয় যে মানুষকে আলাদা করে ফেলে, সেই আলাদা বা বিভেদ সৃষ্টি করে এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের থেকে আলাদা হয়ে যায়। এই যাতে দেখা যাচ্ছে যে এই ধর্মের বিভেদ বা দেখা যাচ্ছে জাতিগত বিভেদ সেগুলো না থাকে, সকলে দেখা যাচ্ছে যে মানুষ হিসাবে মিশতে পারে বা মানুষ হিসাবে তাদের পরিচয় সেটাই যেন দেখা যাচ্ছে যে থাকে, সেটাই কিন্তু বারবার এই কবিতার ভিতরে তিনি বলার চেষ্টা করেছেন বা বলেছেন। এরপরে আমাদের এই কবিতার কিছু শব্দার্থের টিকা আছে, আমরা সেগুলো একটু এখান থেকে পড়ব। এখন এখানে কয় শব্দটির যে অর্থ, কয় শব্দটির যে অর্থ হচ্ছে বলে। এরপরে একটি শব্দ আছে জেতের, এই শব্দটির অর্থ হচ্ছে জাতের। এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে আমাদের কবিতার মাঝে। যাওয়া কিংবা আসার বেলায়, এই শব্দটির এখানে অর্থ হয়েছে জন্ম বা মৃত্যুর সময়। কূপজল, কূপজল শব্দের অর্থ হচ্ছে যে কুয়োর পানি। এরপর আছে গঙ্গা জল, গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গা জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের পাতা এখানে শব্দটির অর্থ হচ্ছে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। আমরা এই কবিতার যে কবি লালন সেন তার সম্পর্কে আমরা এখন একটু জেনে নেব। লালন সেন মানবতাবাদী মরমী কবি। সাধক সিরাজ সাঁই বা সিরাজ সাঁয়ের শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সেন বা লালন সেন নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসাবেও উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে।
আধ্যাত্ম ভাব ও মর্মে রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1722 খ্রিস্টাব্দে ঝিনাইদহে মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার শেউরিয়ায় তার মৃত্যু হয়। তাহলে আমরা হচ্ছে যে কবিতার যে বিষয়টা কী ছিল, সে পাঠ পরিচিতি অংশটা আমরা জানলাম, তারপরে হচ্ছে যেখানে সেই শব্দ অর্থগুলো ছিল আমরা শব্দ অর্থগুলো একটু জানলাম, এবং ব্যবসা সম্পর্কে আমরা একটু এখানে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক অংশ ছিল আমরা পুরো একটু ধারণা নিলাম। তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে মানব ধর্ম যে কবিতা, সেই কবিতার যে মূল বিষয়বস্তু ছিল বা মূল যে কথা আমাদের কবিতার কবি বলেছেন যে এখানে দেখা যাচ্ছে সকল ধর্মকে ধর্মের উপরে তিনি যে মানব ধর্মকে স্থান দিয়েছেন এবং মানুষের সবচেয়ে বড় বিষয় যে দেখা যাচ্ছে মানব ধর্ম, সেটাই কিন্তু এখানে তিনি বারবার করে বলতে চেয়েছেন। তাহলে তোমরা এই যে আমরা যে কবিতাটা এর আগে পড়েছি আগে গত ক্লাসে, তারপর হচ্ছে যে পাঠ করেছি শব্দার্থ কবি করেছি, এগুলো ভালোভাবে পড়বে এবং খুব সুন্দর করে আয়ত্ত করে রাখবে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে প্রশ্ন হলে তোমরা তার উত্তর দিতে পারো এবং পরীক্ষাতে ভালো নম্বর পেতে পারো। তাহলে এগুলো ভালো করে শিখবে এবং দেখা যাচ্ছে যে এগুলোর যে সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, সকলে ভালো থাকবো এবং নিয়মিত পড়াশোনা করবো।